আজ আমি আপনাদের সাথে আমার মেকআপ ব্যাগ শেয়ার করব। ডেলিভারে যে যে ধরনের মেকআপ আমি ইউজ করি, তো সেই ব্যাগটাতে ব্যাগটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এতে আমার ডেলিভারে সমস্ত মেকআপ প্লাস এসেন্সিয়াল জিনিস থাকে, তো চলুন সেটা আমি আপনাদের সাথে শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ফ্যাশন স্টাইল উইথ গুঞ্জন ক্রিয়েশন। আমি গুঞ্জন। তো এই হলো আমার ডেলি বেসিসে যে ধরনের মেকআপগুলো আমি ইউজ করি, তো এগুলো সবগুলোই এর মধ্যে আছে। তো চলুন এটা আমি আপনাদের ওপেন করে দেখাচ্ছি। নতুন এসে থাকেন তবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন ও পাশে থাকা বেল আইকনে অবশ্যই অল বাটন প্রেস করে রাখবেন। এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। তো এতে সমস্ত জিনিসগুলো আছে। তো প্রথমে ওপরের কাউন্টারটা কী আছে সেটা আমি আপনাদের দেখিয়ে নিচ্ছি। এতে ফার্স্টে আমার নেল পলিশ আছে, এবং সেকেন্ডটাতে আমার আইলাইনার আছে, এটা ব্লু হেভেনের আইলাইনার ব্ল্যাক কালারের। এবং এতে একটা বিবি ক্রিম আছে স্পিঞ্চে। আমি মেকআপ সম্ভবত খুব বেশি বড় ইউজ করি না, কারণ একই রকম লুক লাগবে আপনাকে যদি আপনি সবসময় একই বড় মেকআপ ইউজ করেন, এবং খুব বেশি দিন যদি ইউজ করেন তো একই রকম লুকস চলে আসবে। তো সেই জন্য আমি খুব বড় বড় মেকআপ ইউজ করি না, ছোট ছোট মেকআপ ইউজ করি, যাতে এক মাস দু মাসের মধ্যে শেষ হয়ে যায় এবং আমি নতুন কোনো প্রোডাক্ট আমি আবার ইউজ করতে পারি। তো সেই জন্যই আমার কাছে এগুলো টিউব টাইপেরই থাকে, খুব বড় কিছু থাকে না। তো এটা গেল আমার বিবি ক্রিম। আর এটাতে আছে স্মল চিরুনি ও একটা আয়না আছে এটাতে। আর এটা হচ্ছে মাস্কারা। আর এটা হচ্ছে এটা হচ্ছে কাজল, এটা হচ্ছে সম্ভবত মনে পড়ছে না, নামটা দেখতে পাচ্ছি না। এটা হচ্ছে কাজল। আর এতে আছে আমার লিপ বাম, এটা নেভিয়া লিপ বাম। আর এতে ওই বলেছিলাম আমি স্মল মেকআপ ইউজ করি, এতে হচ্ছে 9 to 5 ল্যাকমির শেষে ক্রিম আছে এটাতে। আর এতে কিছু ক্লিপ আছে, প্লেন ক্লিপ এবং এই ধরনের কিছু আছে, প্যাড আছে এগুলো। তো এগুলো গেল আমার প্রথম কাউন্টারে কী কী থাকে আমি বাকি কী রাখি এগুলোতে। এবার আমার মেন কাউন্টারে যা যা কিছু থাকে, প্রথমেই আমি এটা হচ্ছে জনসনের ওয়াইপস, এটা ভীষণই ভালো, আমি ইউজ করেছি এবং এটা মেকআপ রিমুভারের জন্য বেশ ভালো। তো এটা আমার কাছে থাকে। প্লাস আমি এর সঙ্গে অন্য বা এক এক সময় ইউজ করি আমি, তো সেটা এই যে এটা হচ্ছে ফেসিয়াল কটন প্যাড, এটা আমি ক্লিনজিং মিল্কের সাথেও মাঝে মাঝে ইউজ করি, বা এটা ইউজ করি বা এটা ইউজ করি, এটাও ভীষণ ভালো মেকআপ রিমুভারের জন্য। আর এটা হচ্ছে সোমির ক্লিনজিং মিল্ক, এটা হচ্ছে শসা দিয়ে তৈরি। আর ক্রিম এর জন্য আমি ল্যাকমি পিচ মিল্কটা ইউজ করি, এসমেল এবং এর কালার বা
কাজ খুবই ভালো আমার স্কিনের জন্য, ভীষণ ভীষণই ভালো, সেই জন্য আমি এটা ইউজ করি। তো সেটা আমি সবসময় এর মধ্যে রাখি। আর এটা হচ্ছে ল্যাকমি রোজ পাউডার, লুজ পাউডার হিসেবে আমি এটা ইউজ করি। এটা রিভিউ আমার চ্যানেলেই আপনি দেখতে পাবেন, এটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম। এটার কালার এবং স্মেল ভীষণ ভালো, সেই জন্য আমি এটা ইউজ করি লুজ পাউডার হিসেবে, এবং এটা অনেক দিন চলে। এবারে এটা হচ্ছে প্রাইমার, এটার কোম্পানিটা আমার ঠিক মনে নেই, তবে এই কৌটোটা খুব সুন্দর দেখতে বলে আমি নিয়েছিলাম, ভীষণই সুন্দর দেখতে। এটা আমি প্রাইমারটা শেষ হয়ে গেলে আমি এটা কিছু জিনিস স্টোর করব, সেই জন্য এই কৌটোটা আমার খুব পছন্দ ছিল, ভীষণই কিউট দেখতে। আর এটা হচ্ছে স্যানিটাইজার, ডেটলের স্যানিটাইজার। এটা খাওয়ার আগে হাত স্যানিটাইজ করার জন্য ভীষণই এসেন্সিয়াল, তো সেই জন্য আমি এটা রেখেছি। এটা হচ্ছে এটা এই ব্যাগটার মধ্যেই মিররটা ছিল। আর এটা হচ্ছে এনগেজের ফ্লাওয়ার ফ্রেশ বডি স্প্রে, যেটা স্মেল আমার বেশ ভালো লাগে এবং ছোট্ট ব্যাগে ক্যারি করার জন্য ভালো। আপনি ট্রাভেলিংও ইউজ করতে পারেন বা ডেলিভারির জন্য এটা ইউজ করতে পারেন। এছাড়া এর মধ্যে কিছু আমার টিস্যু পেপার আছে, লিপস্টিক বা কোনো কিছু স্ম্যাশ হয়ে গেলে বা আইলাইনার তো তাতে লাগে, সেই জন্য আমি এটা রেখেছি। এবার একটা ক্রিম আছে এর মধ্যে আমার, এটা গার্নিয়ারের লাইট কমপ্লিট ক্রিম, এটা ছোট্ট কৌটোটা, সেই জন্য আমি এটা নিয়েছি। এছাড়া একটা ব্রাশার আছে এডিএসের, পিচ কালারের এটা ব্রাশার। এছাড়া এটা হচ্ছে নেল পালিশ রিমুভার, কয়েকটা আছে নেল পালিশ রিমুভ করার জন্য। এছাড়া একটা ক্লাচার আছে যেটা আমাদের দৈনন্দিন জীবনে সকলেরই লাগে, তো সেই জন্য আমি এটা রেখেছি, আমার কাজে বিভিন্ন লাগে বিভিন্ন সময় এটা। এছাড়া এটার একটা তুলি আছে, ব্রাশ বিভিন্ন প্রয়োজনে লাগে, সেই জন্য এটা রেখেছি আমি এর সঙ্গে। এছাড়া অলিভিয়ার প্যানকেক আছে, এটা এছাড়া একটা এডিএসের কনসিলার আছে, এটা এইভাবে এটা ইউজ করা হয়। এছাড়া কিছু গার্ডার আমি রেখেছি বিভিন্ন কালারের, ও বিভিন্ন সময়গুলো প্রয়োজন পড়ে, সেই জন্য আমি বিভিন্ন কালারের চারটে গার্ডার রেখেছি। এছাড়া বডি লোশন হিসেবে আমি একটা ছোট্ট ভেসলিনের বডি লোশন রেখেছি, এটা শেষ হয়ে গেলে আমি এর মধ্যে অন্য কোনো বডি লোশন ঢেলে নিই, তারপর সেটা আমি ইউজ করি, তো সেই জন্য এই ছোটো বোতলটা আমি নিয়েছি। একটা বরুণিনের ছোট্ট ছোট কৌটো আছে। এছাড়া এলেকটিনের লিপস্টিক আছে একটা, এটা ডিপ পিঙ্ক কালারের। এছাড়া ভেলভেট ম্যাটের একটা ব্রাউন, ব্রাউন নয় সরি, এটা মেরুন কালারের একটা লিকুইড লিপস্টিক আছে।
এছাড়া এটা আমার আই শ্যাডো প্যালেট, এতে 10 রকমের কালার আছে, যখন যেটা ইউজ করা যায় সেই জন্য আমি এই প্যালেটটা নিয়েছি। এছাড়া একটা বড় দারাচিনি আছে। এছাড়াও একটা সেফটি মিনের গোছা আছে, বিভিন্ন প্রয়োজনে এটা লাগে, তো সেজন্য আমি এটা রেখেছি। নেল কাটার আছে, এটা নেল কাটিং করার জন্য। ও একটা জুয়েলারি বক্স আছে, এতে আমার কিছু জুয়েলারি থাকে, বিভিন্ন প্রয়োজনও লাগার জন্য লাগে এই জুয়েলারিটা, সেই জন্য আমি এটা কিছু জুয়েলারি এতে আমি স্টোর করে রেখেছি। তো চলুন এটা আমি ওপেন করে দেখাচ্ছি এর মধ্যে কী আছে। তো এর মধ্যে আমার একটা ছোট্ট নোজ পিন আছে, দুটো এই টাইপের ইয়াররিং আছে অক্সিডাইজারের, একটা ব্রেসলেট আছে এই টাইপের, একটা হাতের রিং আছে এভাবে ইউজ করার জন্য। ও একটা অক্সিডাইজারে ঝুমকো আছে, ও একটা সিম্পল এভাবে ব্ল্যাকের সাথে লকেট আছে, এটা আমি স্টোর করে রাখি যাতে বিভিন্ন কাজে এটা লাগতে পারে, তো সেই জন্য এটা আমার এই প্যাকেটটাতে স্টোর করা হয়ে থাকে, যাতে যে কোনো প্রয়োজনে আমি এটা ইউজ করতে পারি। তো এই ছিল আমার মেকআপের ব্যাগে জিনিসপত্র যেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো চলুন এবার আমি এগুলো একটা একটা করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এই ব্যাগটা দেখছেন পুরোটা খালি হয়ে গেছে, এবং এটা এই জুয়েলারি ব্যাগটা তো এই ছিল আমার ডেলিওয়্যার জুয়েলারি এসেন্সিয়াল ব্যাগে জিনিসপত্র যেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। ওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন ও কমেন্ট করে জানাবেন ভিডিওটা আপনাদের কেমন লেগেছে। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সি ইউ এগেন।